ছুটি আছে? না না, ছুটি না, কয়েকটা ওষুধ ফুরিয়ে গেছে, সেই জন্য ছুটি করেছি। ও, আজ তাহলে তুমি ফ্রি আছো? জানো রঞ্জনা, আমার অনেকদিনের ইচ্ছে, মানে তোমার মা আমাকে বলেছিল তুমি তো জীবনে অনেক গল্প উপন্যাস অনেক কিছু লিখেছো, এবার তোমার নিজের জীবন নিয়ে একটা কিছু লেখো। কিন্তু ঠিক আছে, আগে তুমি ওষুধটা খাও। তুমি তো আজ ফ্রি আছো, তোমাকে তো আমি বলেছিলাম না, তাহলে তুমি কি আজকে ওটা লিখবে? হবে বাবা, ঠিক হবে, তুমি একটু রেস্ট নিয়ে নাও না আগে, তারপর একদিন সময় করে লিখবো খন। তবে কি আমার উপন্যাসটা লেখা হবে না? শুধু শুধু কেন টেনশন করছো বাবা, এরকম ছেলে মানুষই করে না, আমি ঠিক লিখে দেবো একদিন। বলে বলে আর সময় থাকবে না। না 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 না, আর দেরি নয়, তুমি বরং তোমার মোবাইলে ভয়েস রেকর্ডিংটা চালিয়ে দাও, আমার যা বলার আছে আমি তা তো বলবো। ঠিক আছে, আমার চিপে কিন্তু বেশি জায়গা নেই, শর্টের উপর বলবো, তুমি আমি ছেলে মানুষই করো না। অন করে দিয়েছি আমি, বরং তখন তোমার ব্রেকফাস্টের ব্যবস্থা করে আসি। ছোটবেলা থেকে তোমার লেখালেখিতে ভীষণ শখ ছিল, স্কুল কলেজে বহু পত্রিকায় তোমার লেখা বেরোত, তখন ভাবতাম এই লেখাটাই আমার জীবনের শখ হয়েছিল। কিন্তু সংসারের চাপে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি একটা চাকরির চেষ্টা করলাম, একটা বেসরকারি সংস্থায় যুক্ত হলাম, ট্রেনিং মারফত ওখানে চাকরি দেওয়া হয়, তারপর একদিন ওখান থেকে এক্সকারশনে পাঠানো হলো, একটা গভীর জঙ্গল বিভৎস জঙ্গলের মধ্যে আমরা গেলাম, কি বিভৎস জঙ্গল, সেখানে নাকি গোল্ডেন স্পাইডার পাওয়া যায়। আচ্ছা স্যার, গোল্ডেন স্পাইডার কি এই জঙ্গলেই থাকে? ইয়েস। আর শোনো, ওইটি আমাদের কালেক্ট করতে হবে। স্যার, ওটা যদি না পাওয়া যায়, মানে এত বড় একটা জঙ্গলে এতটুকু একটি প্রাণী? শোনো, ওই তীব্র বা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলে একটা একপশী জীবও দেখা যায়, আর এই
এতো অনেক বড়। দিস ইজ রং স্যার, এই জঙ্গলে তো আমার মনে হয় না কখনো কোনো মানুষ এসেছিল। তো গোল্ডেন স্পাইডার সেটা তো বেশ বড়ই হবে, তো ওটা আর পাওয়া যাবে বলে মনে হয় না, খানিকটা ওই হলিউড সিনেমার মতো। আরে বাপরে, ইয়ে লড়কা তো বহুত খতরনাক নিকলা, মে তো ডরই গিয়া থা, স্মার্ট বয়। ওকে বয়েজ এন্ড গার্লস, আমরা অলরেডি 2 ঘন্টা লেট হয়ে গেছি, আমাদের খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে। সো লেট অন মুভ, মুভ ফাস্ট ফাস্ট, কাম অন কুইক। একদম পারফেক্ট জায়গা, মে তো থাক গিয়া, এই পে বেঠতা হুঁ। বচ্চো তুম লোগ আগে যাও। Yes, perfect. Perfect জায়গায় এসে গেছি। Students, আমাদের এখনও অনেক জার্নি করতে হবে। আমি জানি তোমরা অনেক জার্নি করে এসেছো, কিন্তু এখনও আমাদের 24 ঘন্টার জার্নি বাকি আছে। হ্যাঁ, তোমরা বরঞ্চ একটু ফ্রেশ হয়ে নাও। এই সামনেই একটা জলাশয় আছে, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নাও। পরের ব্যবস্থা আমি চিন্তা করে দেখছি, ঠিক আছে? স্যার, আমার একটা প্রবলেম আছে। Yes? মানে জল চেঞ্জ করলে আমার অ্যালার্জি হয়। মানে আমি বলছিলাম যে একটু আদার সাইডটা আমি ঘুরে দেখি, ওরা বরং ফ্রেশ হোক। ওকে ওকে, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। বাট ওয়ান থিং, বেশি দেরি করো না কিন্তু। ওকে স্যার, রাইট। ইয়া, থ্যাংক ইউ স্যার, রাইট।